নর্সিং শিক্ষার্থী ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে পঁয়ত্রিশ জন এর মধ্যে পলাশে বাজার নিয়ন্ত্রণ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছে অন্তত বিশ জন আর মনোহর দিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পনেরো জন আহত হয় এ সময় দশ থেকে বারোটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মীদের এই সংঘর্ষ হয় ইজারা নিয়ন্ত্রণ নিয়ে এই বাজারে তাদের মধ্যে সংঘর্ষবাদে এতে দুই পক্ষের বিশ জন আহত হয় গুরুতর আহত পাঁচজনকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী হাটের ইজারা উন্মুক্ত করে দেয় লাঠিসোটা নিয়ে বিএনপির শতাধিক নেতাকর্মী তাদের উপর হামলা চালায় একথা জানায় বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তবে এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন পলাশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উদ্দিন জানান সাপ্তাহিক হাট পরিচালনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অপরদিকে মঙ্গলবার দুপুরে মনোহরদি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদিনের এক কর্মীকে মারধর করে সাবেক সাংসদ সর্দা শাখাওয়াত হোসেন বকুলের লোকজন এরিজের ধরে এরই জের একই স্থানে প্রতিবাদ সভার আয়োজন করে জয়নুল সমর্থকরা এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক সাংসদ বকুল সমর্থকরা হামলা চালালে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ এতে অন্তত পনেরো জন আহত হয় বলে জানিয়েছেন সুকুন্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গনি ফরাজি তবে ইজারা নিয়ে গণ্ডগোল হয়েছে বলে জানান উপজেলা বিএনপির আহ্বায়ক সর্দা শাখা হোসেন বকুল আহতরা হচ্ছে বিএনপি নেতা মোফাজ্জল হোসেন শাহজাহান সাইফুল ইসলাম যুবদল নেতা জুয়েল জুয়েল রানা ছাত্রদল নেতা শাহিন ফরাজি সাব্বির শাদ্দাম হোসেন প্রণয় ফরাজি নূর উদ্দিন বাকি পাঁচ জনের নাম জানা যায়নি এদের মধ্যে মোফাজ্জলের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা নিউরো হাসপাতালে ভর্তি করা হয়েছে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মো জুয়েল হোসেন বলেন উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে খবর পেয়ে সেনাবাহিনীর সহযোগিতায় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে চেতনা স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল আমাদের সঙ্গে